মুসলিমেরা বিশ্বাস হারাচ্ছে। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন। এই ভিডিওটি দেখুন যেখানে এক মুসলিম স্কলার বা নেতা বলছে যে মুসলিমেরা খুব তাড়াতাড়ি তাদের বিশ্বাসকে হারিয়ে ফেলছে। People are losing their faith very, very fast. Please support this wonderful effort, inshallah ta'ala, with everything that you possibly can. People are ready to give a charity when it comes to serving the poor, when it comes to building a masjid, drilling a well. But equally important is to defend the ummah. People are losing their faith very, very fast. People are losing their faith very, very fast. আর এই ভিডিওটি দেখুন যেখানে পাকিস্তানের মুসলিম নেতারা কাঁদছে কারণ লোকেরা ইসলাম থেকে দূরে চলে যাচ্ছে আর যিশুকে নিজের জীবনের ঈশ্বর রূপে গ্রহণ করছে। আজ তক আপকো ইস তরহ কমজোর নেই দেখা, হম কিসি জগহ পে তোহিন নেই সুনি। কিন্তু কেন কেন আজ মুসলিম ভাই বোনেরা ইসলামকে ত্যাগ করে যিশুকে নিজের জীবনের ঈশ্বর বলে গ্রহণ করছে? এর পিছনে বহু গভীর কারণ রয়েছে। আসুন আমরা সেই কারণগুলোকে জানার চেষ্টা করি যে কারণের জন্য মুসলিমেরা আজ ইসলামকে ত্যাগ করে যিশুকে নিজের জীবনের উদ্ধারকর্তা ও ঈশ্বর রূপে গ্রহণ করছে। প্রথমত, শয়তানের চালাকি। আমরা যদি কোরআনের ইতিহাস দেখি তাহলে প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবী থেকে চলে যাওয়ার প্রায় 600 বছর পরে মোহাম্মদ এই পৃথিবীতে এসেছিলেন এবং কিছু বছর পর সে এক অদ্ভুত দাবি করে যে আল্লাহ নাকি তার কাছে গাব্রিয়েল স্বর্গদূতকে পাঠিয়ে তার কাছে কোরআনকে দিয়েছে। তাই মুসলিমেরা বলে কোরআনের আগে ঈশ্বর দ্বারা প্রকাশিত হওয়া বই অর্থাৎ বাইবেলের আর প্রয়োজন নেই কারণ সেটা বিকৃত হয়ে গেছে। কেন মুসলিমেরা তার বিশ্বাসকে বাইবেলের উপরে রাখে না? কারণ বাইবেল বলে যিশু ঈশ্বর, যিশু ঈশ্বরের প্রিয় পুত্র, আর সে সমস্ত মানুষের পাপের জন্য ক্রুশে প্রাণ দিয়েছেন যাতে সমস্ত মানুষ যারা যিশুর ওপরে বিশ্বাস করে তারা যেন উদ্ধার পায়। আর কোরআন ঠিক এর বিপরীত কথা বলে। কোরআন বলে যিশু ঈশ্বর নয়, ঈশ্বরের প্রিয় পুত্রও নয়, আর যিশু পৃথিবীর সমস্ত মানুষের জন্য ক্রুশে প্রাণও দেয়নি। এটা ঐতিহাসিক সত্য যে যিশু ক্রুশে প্রাণ দিয়েছিলেন। শয়তানের চালাকিটা দেখছেন? মানুষের পাপের জন্য মানুষ ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, আর যিশু মানুষ রূপে এই পৃথিবীতে এসেছিলেন যাতে মানুষের সাথে ঈশ্বরের সেই সম্পর্ককে আবার জোড়া লাগাতে পারে তাদের জীবন থেকে পাপকে নষ্ট করে দেওয়ার মধ্য দিয়ে। কিন্তু এটা কি শয়তান চায়? একেবারেই না। যদি শয়তান এই সত্যটাকে মানুষের কাছ থেকে দূরে রাখতে পারে তাহলে সে সফল হবে, আর ঠিক সেই কাজটা সে মুসলিমদের সাথে করছে। না হলে ভাবুন, যে বই কোরআনের থেকে 600 বছর আগে লেখা, যে বইয়ের হাজার হাজার কপি রয়েছে, যে বইকে ঈশ্বরের দ্বারা 1500 বছর ধরে 40 জন আলাদা আলাদা ব্যক্তির কাছে, যারা একে অপরকে চিনত না, তাদের কাছে প্রকাশিত হয়েছে, যেখানে লেখা রয়েছে যে এক মসিহা আসবে আমাদের পাপ থেকে আমাদেরকে রক্ষা করার জন্য, সেই মসিহা অর্থাৎ যিশু খ্রিস্টকে যারা কাছ থেকে দেখেছে, তার শিষ্যরা তার জীবনকে পবিত্র আত্মার সাহায্যে লিখেছে, সেই সমস্ত কিছুকে শয়তান মোহাম্মদের দ্বারা এক নিমিষে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করছে কোরআনের মধ্য দিয়ে। যদি কোরআন ঈশ্বরের দ্বারা লেখা বই হয় তাহলে কিভাবে ঈশ্বর প্রথমে এক কথা পরে আরেক কথা বলতে পারে? তাহলে কোনটা সত্য, যারা যিশুকে নিজের চোখে দেখেছে, নাকি 600 বছর পরে একটা ব্যক্তি এসে বলছে যে না, তোমরা যেমন যিশুকে বিশ্বাস করো যিশু তেমন ছিল না? এই বিষয়ে বাইবেল আমাদেরকে পরিষ্কার রূপে বলে, কিন্তু যে সুসমাচার আমরা তোমাদের কাছে প্রকাশ করিয়াছিলাম সেটি ছাড়া অন্য কোনো সুসমাচার যদি আমরা বা স্বর্গ থেকে আগত কোনো দূত প্রচার করে তাহলে সে চিরকালের জন্য অভিশপ্ত হোক। অর্থাৎ বাইবেল অনুযায়ী শয়তান এবং মোহাম্মদ চিরকালের জন্য অভিশপ্ত। যিশু বলেছেন, কারণ অনেকে এসে আমার নামে দাবি করবে আমি সেই খ্রিস্ট ও বহু মানুষকে ঠকাবে। শয়তান ঠিক একইভাবে মোহাম্মদের দ্বারা মুসলিমদেরকে ঠকাচ্ছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ, বাইবেল বলে যে আর ইহা আশ্চর্যের নয়, কেননা শয়তান আপনি দীপ্তিময় দূতের বেশ ধারণ করে। তাই মোহাম্মদ যে দাবি করছে যে তার কাছে স্বর্গদূত এসেছিল ঈশ্বর নয়, অর্থাৎ এটা পরিষ্কার শয়তান স্বর্গদূতের রূপ ধারণ করে তার কাছে এসেছিল যাতে মানুষকে প্রকৃত ঈশ্বর থেকে দূরে করতে পারে ইসলামের মাধ্যমে। দ্বিতীয় কারণ যে জন্য মানুষ ইসলাম থেকে দূরে চলে যাচ্ছে সেটা হলো মোহাম্মদের জীবন। আমরা যদি মোহাম্মদের জীবন দেখি
তাহলে সেখানে আমরা দেখতে পাই যে মোহাম্মদ 6 বছরের এক শিশুকে বিয়ে করেছিল এবং 9 বছরে তার সাথে শারীরিক সম্পর্ক করেছিল যখন তার বয়স 54 ছিল। যদি বিশ্বাস না হয় তাহলে ইসলামের এই বই থেকে আমি দেখাচ্ছি এবং বহু মুসলিম স্কলারের কথা আপনাদেরকে শোনাচ্ছি। এটা ছাড়াও মোহাম্মদ তার ছেলের স্ত্রীকে পর্যন্ত বিয়ে করেছিল। একটা ধর্মীয় লিডারের জীবন কেমন হওয়া উচিত সেটা যিশু আমাদেরকে দেখায়। তার জীবনকে দেখুন, যে জীবন থেকে আপনি একটা পাপ খুঁজে পাবেন না। যিশুকে যদি আমরা ছেড়েও দিই, কারণ তিনি শুধু মানুষ নন, তিনি ঈশ্বরও ছিলেন, যদি আমরা বাইবেলের অন্য লোকেদের কথা বলি, তাদের জীবন বহুগুণে পবিত্র ছিল মোহাম্মদের থেকে। আর তৃতীয় কারণ যে জন্য মুসলিমেরা ইসলাম থেকে দূরে চলে যাচ্ছে সেটা হলো, মোহাম্মদ জানে না যে মৃত্যুর পরে সে কোথায় যাবে। মোহাম্মদ বলে, আই অ্যাম নট দ্য ফার্স্ট অফ দ্য মেসেঞ্জার্স অ্যান্ড আই ডু নট নো হোয়াট শ্যাল বি ডান উইথ মি অর উইথ ইউ। মোহাম্মদ এখানে পরিষ্কার বলছে যে সে জানে না সে কোথায় যাবে এবং তার সাথে কি হবে, কিন্তু আমরা জানি সে কোথায় যাবে, তাকে শয়তানের সাথে নরকে ফেলে দেওয়া হবে। কারণ বাইবেল বলে, নিশ্চয়ই অপরাধে আমার জন্ম হইয়াছে, পাপে আমার মা আমাকে গর্ভে ধারণ করিয়াছিলেন, আর পাপের বেতন মৃত্যু। যেহেতু আমাদের মধ্যে পাপ রয়েছে, তাই আমাদের প্রত্যেককে মরতে হবে, শুধু এই পৃথিবীতে নয় কিন্তু নরকেও। কারণ বাইবেল বলে, তারপরে পরলোক ও পাতালকেও অগ্নিহ্রদে নিক্ষিপ্ত করা হলো, সেই অগ্নিহ্রদ হলো দ্বিতীয় মৃত্যু। তাহলে কি সবাই নরকে যাবে? তাহলে ঈশ্বরের কাছে কে যাবে? কারণ সবাই তো পাপ করেছে, সবাই তো ঈশ্বর থেকে দূরে চলে গেছে। বন্ধুরা, এই দ্বিতীয় মৃত্যু অর্থাৎ নরকের হাত থেকে আমাদের বাঁচানোর জন্য এবং ঈশ্বরের প্রেমকে আমাদের জীবনে দেখানোর জন্যই তো যিশু এই পৃথিবীতে এসেছিলেন। এটাই তো শুভ সংবাদ আমাদের প্রত্যেকের জন্য, যা যিশু আমাদেরকে দেখাচ্ছেন। কারণ বাইবেল বলে, কারণ পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যিশু খ্রিস্টতে অনন্ত জীবন। যে যিশুকে বিশ্বাস করবে, যে তার বলিদানকে ও পুনরুত্থানকে বিশ্বাস করবে, যে বিশ্বাস করবে যে যিশু তার পাপের জন্য কষ্ট ভোগ করেছে, যে যিশুকে নিজের উদ্ধারকর্তা ও প্রভু বলে স্বীকার করবে, নিজের পাপের ক্ষমা চাইবে যিশুর কাছে, তাহলে সে পরিত্রাণ পাবে, সে স্বর্গে থাকবে অনন্তকাল যিশুর সাথে। আমাদের কাছে এক নিশ্চয়তা রয়েছে যে আমরা যতজন যিশুকে বিশ্বাস করি সম্পূর্ণভাবে আমরা প্রত্যেকে স্বর্গে যাব ঈশ্বরের কাছে অনন্তকালের জন্য। কিন্তু মোহাম্মদ জানেই না যে তার সাথে কি হতে চলেছে। বাইবেল অনুযায়ী সে নরকেই যাবে। কিন্তু মুসলিম ভাই ও বোনেরা, এখনও সুযোগ রয়েছে নরকের হাত থেকে বাঁচার, যিশুকে নিজের জীবনের উদ্ধারকর্তা রূপে গ্রহণ করার মধ্য দিয়ে। আর আজ বহু মুসলিম ভাইরা ও বোনেরা তারা ইসলামকে ত্যাগ করে যিশুকেই নিজের জীবনের উদ্ধারকর্তা ও ঈশ্বর রূপে গ্রহণ করে জীবনের সবথেকে বড় ও সঠিক ডিসিশনস নিচ্ছে।